জি, কোন অমুসলিম যদি অসুস্থ হয় তাহলে সুস্থতা কামনা করে দোয়া করা যাবে? হ্যাঁ যাবে। গত বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অমুসলিমদের অধিকার, অমুসলিমদের অধিকার। আশা করি শুনেছেন, আর যদি না শুনে থাকেন অবশ্যই শুনুন, মনে হয় শুনেননি, না হলে এতে কিন্তু আমি এ বিষয়টি আলোচনা করেছি শেষখানে। অমুসলিমদের জন্য যতক্ষণ বেঁচে আছে, যতক্ষণ বেঁচে আছে দোয়া করতে পারবেন হেদায়তের জন্য। সবচেয়ে বড় দোয়া তাদের জন্য আর হিতাকাঙ্ক্ষী হচ্ছে হেদায়তের দোয়া, আল্লাহ হেদায়ত করে দাও যাতে করে আমাদের সাথে তারাও জান্নাতে যায়। 2 নম্বর, তাদের অসুস্থ পীড়িতদের জন্য সুস্থতা দোয়া করতে পারবেন। তাদের মধ্যে যারা ভালো মানুষ অমুসলিম আছে তাদের রুজির জন্য দোয়া করে, আল্লাহ তাদের রুজিতে বরকত দাও। তারা ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, তারা পরের উপকার করে, সুতরাং তাদের রুজির বরকতেরও দোয়া করতে পারবেন। দুনিয়ার নিয়ামতের দোয়া করতে পারবেন, আপনার আয়ু বৃদ্ধি করুক বলতে পারবেন, আপনাকে সুখে রাখুক, সুখী করুক, এই দোয়া করতে পারবেন, আপনাকে আল্লাহ সুস্থ করুক দোয়া করবেন আপনি অমুসলিমদের জন্য। কিন্তু আপনি আপনাকে জান্নাত দিক, এটা যে বদ্দোষাই করলে এর অর্থ নিতে হবে যে আপনাকে হেদায়াত করার মাধ্যমে জান্নাত দিক, এই দোয়া করা যাবে। কিন্তু এতটা যদি না বোঝেন তো অমুসলিম কাফেরের জন্য জান্নাত চাওয়া জায়েজ নয়। আর মারা গেলে তো আমলের দরজা বন্ধ, ইমানের দরজা বন্ধ, আর ইমান নিয়ে আসতে পারছে না। কুফরের অবস্থায় যখন মারা যাবে তখন এই কথা বলতে পারবেন না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন, এটা হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম। সূরা তাওবায় আল্লাহ বলেছেন যে নবীর জন্য জায়েজ নয়, ওয়াল্লাযিনা আমানু আর ঈমানদার মুমিন মুসলিমদের জন্য জায়েজ নয়, আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ মুশরিক মারা যাওয়ার পরে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, কেন মারা যাওয়ার পর বললাম, আল্লাহ বলছেন মিন বাদি মা তাবায়্যান, যখন সুস্পষ্ট হয়ে গেল যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামী, কারণ কুফরের অবস্থায় মারা গেছে। তো মৃত্যুর পরে আমাদের উপর সুস্পষ্ট হচ্ছে যে এই লোকটি হেদায়েত হলো না, এই লোকটি জান্নাতের রাস্তায় আসলো না, তাহলে তখন আর মাগফিরাতের দোয়া, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ তারপর রহম করো, রাহেমাহুল্লাহ, গফর আল্লাহ লাহু, এসব বলা যাবে না। কিন্তু দোয়া করতে পারে, মারা গেছে একজন অমুসলিম, তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক, আল্লাহ আপনাদেরকে উত্তম বিকল্প দিক, এগুলো বলতে পারেন, কারণ জীবিতদের জন্য আপনি দোয়া করছেন। কিন্তু মৃত যে কুফরের অবস্থায় মারা যাবে তার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করা যাবে না। এমনকি মুসলিম সমাজে এরা বড় শিরক করে মারা যাচ্ছে, স্পষ্ট দেখছেন যে মাজারি সেজদা করে মারা যাচ্ছে, মাজারি আকিদা হলুলি ওয়াহদাতুল ওজুদের আকিদা মারা যাচ্ছে, আর তারপরে তাদের জন্য মাগফিরাতের দোয়া লম্বা লম্বা দোয়া শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, জায়েজ নয়, জায়েজ নয়। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যতটা করা যাবে অমুসলিমদের জন্য অবশ্যই আমরা করব, আর যেখানে আল্লাহ থামিয়ে দিয়েছেন অবশ্যই আমাদেরকে থামতে হবে, রাসূলুল্লাহ থেমে গেছেন। আকন চাচার জন্য দোয়া করতে চেয়েছিলেন, আসলে আবু তালেবের জন্য কত হিতাকাঙ্ক্ষী ছিল, কত দরদি ছিল, কিন্তু আল্লাহ চট করে আয়াত নাজিল করে দিলেন যে নবীর জন্য জায়েজ নাই, কোন মুসলিমের জন্য জায়েজ নাই, যে মুশরিক তোমার চাচা মারা গেল কুফরের অবস্থায় আর তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে, এটা জায়েজ নয়। কারণ নতুন জায়গায় করেছি আর কোন আওয়াজে কোন রকম ডিস্টার্ব হয়নি, সুতরাং ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে কন্টিনিউ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর যদি কোনো বিশেষ প্রয়োজন আমাদের জায়গার পরিবর্তন হয়, কিন্তু সময় যেমনটা নির্ধারণ করেছেন বা করবেন ওইভাবে আমাদের সময় চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করুন, ভালো কথা শিখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথার প্রতি, কোরআন সুন্নাহর কথার প্রতি আমল করার তৌফিক দান করুন, মানহাজে সালাফ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন তাদের আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, খুলেফা রাশেদিনের আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল দ্বীনের উপর যেন অবিচল রাখুন, আর সমস্ত রকমের ফিতনা থেকে, বিভ্রান্তি থেকে, বালা মুসিবত থেকে, মানসিক অশান্তি থেকে, শারীরিক অশান্তি থেকে, পারিবারিক অশান্তি থেকে, সামাজিক অশান্তি থেকে, আর্থিক সংকট থেকে, যে কোনো রকমের জুলম অত্যাচার থেকে আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আমাদের জুমের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে, আল্লাহ রাব্বুল তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন,
এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন নেক হায়াত দান করেন, তাদের পরিবার পরিজন আপনজন প্রিয়জন যারাই রয়েছেন যে যেখানে রয়েছেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন এবং আল্লাহর দিনের উপর যেন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।